पिछले दिनों वक्फ बोर्ड में हुई तोड़फोड़ की घटना को लेकर ऑल इंडिया मुतवली एसोसिएशन ने इसकी निंदा की है। उन्होंने कहा है ऐसा नहीं होना चाहिए। उन लोगों को टाइम दिया गया था लेकिन उन लोगों ने तोड़फोड़ किया जो कि गलत है। ऑल इंडिया मुतवली एसोसिएशन के प्रेसिडेंट सैयद इरफान हुसैन और फैसल अली ने इसकी निंदा की है। जानते पारी যখন জানতে পারলাম কি এরকম ঘটনা হয়েছে ওয়াকফ বোর্ডে, দেখুন ওয়াকফ বোর্ড ইজ এ স্টেট গভর্নমেন্ট অফিস, সেটা পাবলিক প্রপার্টি নষ্ট করার কারো রাইট নেই, কারো অধিকার নেই। তাও ইমাম অ্যান্ড মুয়াজ্জিন ওরা একটা সমাজের খুব একটা আলাদা পজিশন হোল্ড করেন, ওনাদের একটা আলাদা সম্মান আছে। যদি ইমাম মুয়াজ্জিন এরকম কাজ করেন তো কী মেসেজ যাবে, কী পেগাম যাবে আমাদের দেশের মধ্যে লোকের সামনে কি এরা এরকম আতঙ্ক করে? তো আমার মনে হয় প্রথম কথা কি ইমাম মুয়াজ্জিনদের সাথে কিছু বাইরের লোক ছিল যারা এরকম ঘটনাটাকে ঘটিয়েছে। নিশ্চয়ই কথাটা আছে কি ডেপুটেশন ওরা যে জমা করার কথা পিসফুলি, কিন্তু তার মধ্যে ডেপুটেশন জমা করার আগেই ওরা এখানে ঢুকে সিও সাহেবের রুমে এরকম এরকম যে কাজ করলো সেটা কিন্তু সত্যি ভেরি উই কন্ডেম ইট, আমরা পুরোভাবে কন্ডেম করি। কিন্তু তার সাথে দেখতে হবে কি ওনাদের গ্রিভিয়েন্স কী ছিল। গ্রিভিয়েন্স তো আছে, সেটা নিজের জায়গায় কে কাজটা যেটা ডিলে হচ্ছে বা হচ্ছে না, বা ওনাদের যে দাবি আছে সেটা সময়ভাবে পুরো হচ্ছে না, ইমাম মুয়াজ্জিনদের ভাতা যেটা ওনারা পাবেন সেটা অনলাইন বা অফলাইনে যে ব্যাপার আছে সেটা নিজের জায়গা ঠিকই, কিন্তু কথাটা যে সেটা হল করার জন্য দেয়ার সো মেনি ওয়েজ, মানে যেখানে আমাদের দেশে একটা জাস্টিস সিস্টেম আছে, একটা আমাদের হ্যাঁ সেটাই বলছি, স্যালারি যদি বাড়ানোর কথাও আছে তো সেটা তো পিসফুলি আমাদেরকে বসতে হবে। ওনাদেরকে উচিত ছিল, দেখুন প্রথম কথা ওয়াকফ বোর্ড আজকে দিনে যে পুরো ওয়েস্ট বেঙ্গলে যত ওয়াকফ সম্পত্তি আছে, হাজার হাজার ওয়াকফ সম্পত্তিকে ম্যানেজ করা শুধু 30-35টা স্টাফ নিয়ে এটা সম্ভব নেই। আমরা বারে বারে বলেছি, অল ইন্ডিয়া মুতাবিল এসোসিয়েশন তরফ থেকেই বলা হয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেব যে আছেন গনি সাহেব উনিও অনেক চেষ্টা করেছেন, কিন্তু কথাটা আছে কি কথাটা ওনার স্টাফ বাড়ানো স্টাফ যেটা দরকার আছে আজকে দিনে সেটা শুধু 30-35 জন স্টাফ, এই 35 জন স্টাফ নিয়ে সম্ভব নেই। এত কাজ পুরো পশ্চিমবঙ্গের যে কাজ আছে, এত সম্পত্তি আছে ওয়াকফের, এত সমস্যা আছে, এত ইমাম মুয়াজ্জিনদের তো মসজিদের আলাদা সমস্যা, তারপরে ওয়াকফ সম্পত্তিদের নিয়ে সার্ভে আছে, মুতাওয়ালিদের ম্যাটার আছে, লিটিগেশন আছে, অনেক রকম সমস্যা আছে, সেটা কিন্তু 30-35 জন দিয়ে সলভ হবে না। এটা আমাদের গনি সাহেবও অনেকবার প্রস্তাব রেখেছেন, ডিমান্ড করেছেন, কিন্তু ওনার কথাও শুনছে না কেউ। দের ইজ ওয়ান সলিউশন, যত পর্যন্ত স্টাফ স্ট্রেংথ ক্যাপাসিটি যদি না বাড়ানো যায় এই ওয়াকফকে ম্যানেজ করার জন্য, ওয়াকফের শুধু একটা সমস্যা নেই, ইমাম মসজিদের সমস্যা নেই, অনেকগুলো সমস্যা আছে, সেটা তো সব হ্যান্ডেল করার জন্য একজন সিও সাহেব, উনি তাও নতুন এসেছেন, উনি জিনিসগুলো বুঝতে বুঝতে সময় লাগে, হি হ্যাজ টু সেটেল ডাউন ফাইনালি। তো ওনা থেকে যদি আশা করি যে উনি মানে সব কিছু অনেক স্পিডে ডেলিভার করবেন সার্ভিসেস, তো এটা তো মুমকিন নেই। তো সেই জন্য আমার মেসেজ আছে কি ভয়লেন্স না করে আমরা সমাজের কিছু লোক যাদের সম্মানীয় লোক বসে এই সমস্যাটা কীভাবে সলভ করা যায় সেটা নিয়ে বসা দরকার আছে। এবার ওয়াকফ বোর্ডকেও দরকার আছে কি যা ওদের যে লোড আছে কাজের সেটা আউটসোর্স করে কাজটা করিয়ে নিলে ভালো হয় সবারই জন্য, কেন ধৈর্য মানুষ রাখতে পারছে না, এত ডিলে হচ্ছে সমস্ত সিস্টেমে, লিটিগেশন চলছে ওয়াকফ ট্রাইব্যুনালে এবং সার্ভে হচ্ছে না, মুতাওয়ালিদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, এনক্রোচমেন্ট অনেক ব্যাপার, তো এগুলো সব নট সম্ভব নট পসিবল আনলেস অ্যান্ড আনটিল ওয়াকফ বোর্ডের স্টাফ স্ট্রেংথটা বাড়ানো যায়। তো আমার মেসেজ আছে কি যা হয়েছে কালকে খুব আফসোসনাক
হয়েছে যেটা আমরা আশা করিনি, তাও ইমাম মুয়াজ্জিনদের দিয়ে এটা যে হলো। তো জানি না, আমি তো এটাই ভাবছি কি কিছু বাইরের লোক ছিল যেটা এই ঘটনাটা ঘটালো, কিন্তু উচিত না এটা করা। কিন্তু নজরে তো ইমামরাই এলো, যদি বাইরের লোক থেকেও থাকে কিন্তু মেইন ব্যক্তি তো আসবে। ও তো আপনি জানেন, ও তো কিছুদিন লোকের জন্য সবাই বদনাম হবেই, কিন্তু সেটা নট গুড। এবার এটা নিয়ে আমরা কিভাবে কি করতে পারি সেটা আমাদের নিশ্চিন্তা করতে হবে কি যা হয়েছে হয়েছে, কিন্তু সেটা আর না হয়ে, মানে গ্রিভিয়েন্স অফ দ্য পিপল হ্যাজ অলসো টু বি আন্ডারস্টুড বাই দ্য ওয়াকফ বোর্ড, দ্য ম্যানেজমেন্ট, অ্যান্ড ওটা সলিউশনটা বার করার দরকার আছে। আমার নাম সৈয়দ রিফান শের, আই এম দ্য প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুতাওয়ালি অ্যাসোসিয়েশন। সবসে পহলি বাত তো ইয়ে কে ভাই, আজ 6 দিসম্বর হ্যাঁ, মানে আপলোগোঁ কে মাধ্যম সে ইস বাত কা কড়ি নিন্দা করুঙ্গা কি 1992 মে যো বাবরি মসজিদ শহীদ হুই আজকে দিন, এ দেশ কে সংবিধান মে ও দেশ কে কানুন কে লিয়ে বহুত হি ব্ল্যাক ডে মানা যাতা হ্যায়, আর ইসকা হাম লোগ আজ তক কড়ি নিন্দা করতে হ্যায় কে এক তারিখি মসজিদ আর ল এন্ড অর্ডার তোড়তে হুয়ে ইয়ে হুয়া থা, আর বড়ি আফসোস কি বাত হ্যায় বাদ মে ইসমে কোই ভি গিল্টি নহীঁ ঠহরাযা গিয়া। তো ইয়ে এক বহুত বড়ি বাত হ্যায় কে পুরি দুনিয়া কে সামনে, পুরি মিডিয়া কে সামনে যো হাদসা হুয়া থা বাদ মে উস পর মরম পট্টি হো গই আর কোই ভি গিল্টি নহীঁ সাবিত হুয়া। তো সবসে পহলে তো মে ওহাঁ সে ইসলিয়ে বাত শুরু কিয়া হুঁ বাবরি মসজিদ সে, আপনে সওয়াল ওয়াকফ কা কিয়া থা, মগর মকসদ মেরা ইয়ে হ্যায় কে বাবরি মসজিদ কি শাহাদত কে বাদ ভি হমে অভি তক সবক নহীঁ মিলা, না হম সবক সিখ পায়ে না ওয়াকফ বোর্ড সবক সিখ পায়ে। বাবরি মসজিদ ভি ওয়াকফ কি জমিন থি, মসজিদ যো ভি জিতনি ভি কায়েম হুই ওয়াকফ কি জমিন পেই কায়েম হুই, আর এক মসজিদ হাত সে নিকল গই আর উসকে বাদ লাগাতার পুরে হিন্দুস্তান মে মসজিদোঁ পর হামলা হো রাহা হ্যায়, লেকিন কোই সমঝনে কে লিয়ে তৈয়ার নহীঁ হ্যায় কি ইয়ে কিউঁ হো রাহা হ্যায় ক্যাসে হো রাহা হ্যায়। মে উস হাদসে কি বাদ জো কল হুয়া থা উসকো তো করুঙ্গা হি, লেকিন মে ইয়ে জরুর কহনা চাহুঙ্গা কি কহীঁ না কহীঁ আপ বতাইয়ে ইস হাদসে কে লিয়ে জিম্মেদার কৌন। মে ওয়াকফ বোর্ড সে সওয়াল করনা চাহতা হুঁ আপকে মাধ্যম সে কে ওয়াকফ বোর্ড সাল মে কিতনি বার সেমিনার করতা হ্যায় ওয়াকফ প্রপার্টিজ কো লেকার, কিতনে বার মৌলানা উলমা কো লেকে ব্যাঠতে হ্যায়, কিতনে বার মুতাওয়াল্লিয়ো কো লেকে ব্যাঠতে হ্যায়, কব মিটিং ও কনফারেন্স বুলাতে হ্যায়, আজ উনকে পাস স্টেট গভর্নমেন্ট কে অন্দর মে হ্যায়, উনকে পাস পয়সা হ্যায়, উনকে পাস বোর্ড হ্যায়, ক্যা ও খরচা, হাম লোক সাল মে অল ইন্ডিয়া মুতাওয়াল্লি অ্যাসোসিয়েশন কে তরফ সে হাম লোক আপ দেখিয়েগা সাল মে দো তিন এসে সেমিনার, চার পাঁচ সেমিনার সাল মে হাম লোক করতে রহতে হ্যায় টু ক্রিয়েট অ্যাওয়ারনেস বিটুইন দ্য পিপল। আর আজ আপ দেখিয়েগা নাখুদা মসজিদ মে যো ঝগড়া হুয়া থা কুছ কবল পহলে, ওহাঁ সে লেকে ইয়ে ওয়াকফ বোর্ড কা ঝামেলা মে আগর আইয়ে তো আপ একই চিজ আপকো মালুম পড়েগা, অ্যাকচুয়ালি মে পাবলিক কো ও ওয়াকফ কা নলেজ হি নেই। আর সবসে ইম্পর্টেন্ট বাত হ্যায় পাবলিক কা বাত ছোড় দিজিয়ে, মুসলমানো কি সম্পত্তি হ্যায় ওয়াকফ কি সম্পত্তি, হর এক মুসলমান উসকা বেনিফিশিয়ারি হ্যায়, আগর ইস বাত কো হাম আগর অলগ রখ কে ভি সোচে জো ওয়াকফ বোর্ড সে কানেক্টেড হ্যায়, ইয়ানি কি মুতাওয়াল্লি আর হর মসজিদ কে ইমাম আর মসজিদ ইয়ে তো কানেক্টেড হ্যায় ওয়াকফ প্রপার্টি সে, ইনকো লেকার কিতনি সেমিনার্স হোতে হ্যায় পুরে সাল মে, ওয়াকফ বোর্ড কো করনা চাহিয়ে কি নেই করনা চাহিয়ে, সারে মুতাওয়াল্লিও কো লেকে ব্যাঠনা চাহিয়ে, এক কনফারেন্স করনা চাহিয়ে, সেমিনার্স করনা চাহিয়ে, হর মহিনে করনা চাহিয়ে, আর ইয়ে অ্যাওয়ারনেস হমে বতানা পড়েগা মুতাওয়াল্লি কো কি আপকা জুরিডিকশন আপকা জো কাম হ্যায় মসজিদ কা প্রপার্টি কা দেখভাল কো লেকার ও কিতনা হ্যায়, আপকি লিমিটেশন কিতনি হ্যায় আর ইমামো কা লিমিটেশন কিতনা হ্যায়, ইমামো কি জিম্মেদারি কিয়া হ্যায় মসজিদ কো লেকার, ইমাম কো আপনা লিমিটেশন নেই মালুম, ও মুতাওয়াল্লি কে কাম মে দখল আন্দাজি করতে হ্যায়, মুতাওয়াল্লি ইমাম কে কাম মে দখল আন্দাজি করতে হ্যায়, ইসিলিয়ে জ্যাদাতর মসজিদোঁ মে কনফ্লিক্ট হোকে রাখা হ্যায়। তো কিসকি জিম্মেদারি হ্যায়, হম এনজিওস তো কর রহে হ্যায় ছোটে ছোটে পকেটস মে, জব ভি কিসি মসজিদ পে কুছ প্রবলেম আতা হ্যায় ওয়াহাঁ কুছ লোক কমিটি বানাতে হ্যায় আর ওয়াকফ বোর্ড কো বচানে কে লিয়ে খড়া হোতে হ্যায়, লেকিন কনক্রিটলি মিলকর স্টেট বোর্ড নে ক্যা স্টেপ লিয়া হ্যায়, ইস বাত সে তো হম নজরানন্দাজ নহীঁ কর সকতে কি ওয়াকফ বোর্ড সালো তক ওয়ার্ম ফ্রন্ট সরকার কে জমানে সে সালো তক বহুত হি বড়ে করপশন কা শিকার রহা, ওয়াকফ বদলনে কে বাদ কিতনি তবদিলি আই, কৌন সি কমিটি কা গঠন কিয়া ওয়াকফ বোর্ড মে কি পিছলে গভর্নমেন্ট যো গই হ্যায় উস সে কিতনি প্রপার্টিজ নিলাম হুই, কিতনি প্রপার্টিজ বিক গই, ক্যা নই গভর্নমেন্ট কে যো বোর্ড আয়া থা উসকি জিম্মেদারি নহীঁ থি ইন চিজোঁ কো সামনে লানে কা, ইন চিজোঁ পর ইনভেস্টিগেট করনে কা, ইস পর এক কমিটি কা গঠন করনে কা, আর ইয়ে লাগাতার ওয়াকফ বোর্ড মে যো মেম্বারস হ্যায় ও উসকে ইস বাত কে লিয়ে ও লোক অনসুনি হ্যায়।
उनका काम सिंपल होता है कि बिल्डिंग का परमिशन दिलाएं, पैसा ले, काम करवाएं, काम खत्म हो गया। वक्फ बोर्ड की क्या जिम्मेदारी इतनी सी है? वक्फ बोर्ड से वक्फ प्रॉपर्टी का क्या क्या यूटिलाइजेशन होना चाहिए, हदीस से क्या क्या उसके रेफरेंसेस है, कुरान से उसका क्या क्या रेफरेंसेस है, उनकी क्या क्या जिम्मेदारी है, ये लोगों तक पहुँचाना उनकी जिम्मेदारी नहीं है क्या? तो इसीलिए मैं आप लोगों से कहना चाहूँगा कि देखिए, नो डाउट कहीं भी अगर वायलेंस होता है तो हम लोग एक गांधीवादी देश में रहते हैं, हम लोग कंडेम करेंगे उस वायलेंस को। तो कड़ी शब्दों में ऑल इंडिया मुतवल्ली एसोसिएशन का तब से हम लोग उसकी निंदा करते हैं जो वहाँ पर वायलेंस हुआ, लेकिन साथ ही साथ हम ज़रूर करेंगे कि आप संवैधानिक तरीके से आंदोलन को जारी रखिए, संवैधानिक तरीके से किसी को नुकसान ना पहुँचाते हुए संघर्ष करते रहिए वक्फ बोर्ड को एक्ट करने के लिए, सिंसियरली काम करने के लिए, और इस प्रॉपर्टी को लोगों के लिए, आवाम के लिए इस्तेमाल करने के लिए आप ज़रूर जोर डालिए, लेकिन उसका संवैधानिक तरीका है, लीगल तरीका है। आपको नहीं समझ में आता, आप हमारे साथ भी जुड़िए, हमको कहिए, हम लोग मिलकर करेंगे इंशाल्लाह। आगे हम लोग इसको करें।